হ্যালো, কি অবস্থা সবার? জানি সবাই ভালো নেই, কারণ করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী এখন আতঙ্কের মধ্যে আছে। অ্যান্ড পুরো পৃথিবীতে এটি মহামারী আকার ধারণ করছে। সো সবাই বাসায় থাকুন, বাসায় থেকে সুস্থ থাকুন, খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়ার দরকার নাই। সো আজকে কথা বলবো সম্প্রতি উন্মোচিত হওয়া আইফোন SE নিয়ে, 2020 নিয়ে, যেটা হচ্ছে কিছুদিন আগেই স্পেসিফিকেশনগুলো রিলিজ করছে অ্যাপেল। সো ফোনটি পুরো পৃথিবীতেই খুব সারা ফেলে দিয়েছে। $399 এই ফোনটি থাকবে হচ্ছে A13 বায়োনিক প্রসেসর, 4.7 ইঞ্চ HD ডিসপ্লে, যা হচ্ছে রেটিনা ডিসপ্লে, যেটা খুব ভালো, IP67, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, 64/128 আর 256 স্টোরেজ পাওয়া যাবে, 12 ইঞ্চের রিয়ার ক্যামেরা থাকবে, 7 ইঞ্চের ফ্রন্ট ক্যামেরা থাকবে, 2000 mAh ব্যাটারি, টাচ আইডি অ্যান্ড হ্যাপটিক ফিডব্যাক থাকবে, IQ ওয়ারলেস চার্জিং থাকবে, এটা জোস একটা বিষয়, W ভার্সন অ্যান্ড HDR10 প্লেব্যাক থাকবে। মাত্র $399-এর এই ফোনটি আসলেই এটা ভালো জোস ফোন হতে চলছে। অ্যান্ড এটা মেইন পারপোজটা থাকবে অ্যাপলের থেকে ফোনটি থাকবে। অ্যান্ড লাস্ট অফ অল, অ্যাপল কি এত কম দামে কোনো ফোন দেয় না, $399 মাত্র। তো আসলে ফোনটি হয়তো অনেকেই নজর কাড়বে, অ্যান্ড আমাদের মতো যারা আছেন মধ্যবিত্ত, তারা হয়তো ফোনটি কেনার এখন সামর্থ্য মোটামুটি হয়ে যাবে। সো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেন সাবস্ক্রাইব করে রাখেন আর বেশি বেশি ভিডিও শেয়ার দেন। টাটা, বাই বাই। দিস ইজ পলাশ সরকার সাইনিং আউট।